ভিটাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা ওয়েট লুজ করতে চাচ্ছেন তারা আজকেই চিনিকে ঝেঁটিয়ে বিদায় করে নিন। আপনাদের জীবনে প্রবেশ করান জিরো ক্যালোরি, কারণ সুক্রোলোজের তৈরি জিরো ক্যালোরি, নেই কোনো ক্যালোরি, নেই কোনো সাইড এফেক্ট। আর যারা এক্সপেক্ট করছেন মানে বেবি হবে, তাদের যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা জিরো ক্যাল নিতে পারেন, কারণ এই সময় সুইটসের জন্য খুবই ক্রেভিং হয়। আর যারা ডায়াবেটিক, আমি তো সবসময় বলি আপনারা জিরো ক্যাল নিতে পারেন যত খুশি। আজকে আমার ফার্স্ট সেলিব্রিটি গেস্ট যিনি আসবেন, তিনি তার ক্যারিয়ার শুরু করেছেন মডেলিং দিয়ে, তারপর এখন তিনি অভিনেতা, পুরো দস্তুর অভিনেতা। টিভি নাটকে তো অভিনয় করছেনই, সাথে করে ফেলেছেন একটা ফিচার ফিল্ম। আসছে কাজী আসিফ রহমান। Hello. How are you? I'm good, thank you. How are you? I'm good. I'm so happy to have you here again. Same here, same here. I'm glad I'm here again. তারপর বলো, তোমার তো একটা ফিল্ম বেরোলো, হিরো হয়ে গেলে। হ্যাঁ, একটা ফিল্ম বেরিয়েছে, ফিচার ফিল্ম, ওটার নাম ঘাস ফুল। আম গ্ল্যাড যে বের হলো, খুব ভালো রেসপন্স পাচ্ছি মাশাআল্লাহ। আর আমি আই স ইয়োর ফিল্ম। ইউ স মাই ফিল্ম? ইয়া, ইউ টার্ন ভালো হয়েছে, চাপা বেরোলো। না না, সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা চলো, ফিল্ম নিয়ে আড্ডা সাড্ডা পরে হবে, আগে তুমি যে ড্রিঙ্কের কারণে এখানে মূলত আসা, ড্রিঙ্ক তৈরি করার জন্য। ও রাইট, হ্যাঁ। নাম কি বলো? নাম হচ্ছে কি, ক্যারট শেক উইথ কোকোনাট মিল্ক। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী। ইনগ্রেডিয়েন্টস লাগছে হচ্ছে ক্যারট, কোকোনাট মিল্ক, পিস্তাশিও অথবা অ্যালমন্ড, সাথে হচ্ছে কি আ লিটল বিট অফ ক্রিম। ক্রিমও আছে? ক্রিম দিতে হবে জাস্ট ফর দ্য মোস্ট। এমনিতে অনেক ক্যালোরি হচ্ছে ক্রিমের, কোকোনাট মিল্কের, আর চিনির ক্যালোরিটা চাই না, এই জন্য জিরো ক্যাল। দর্শক, ক্যারট শেক উইথ কোকোনাট মিল্ক, টেস্টি টেস্টি হবে না? অফ কোর্স। চলুন ঝটপট দেখে ফেলি। ইনিশিয়ালি আমরা ফার্স্ট যেটা করবো তা হচ্ছে গিয়ে পরিমাণ মতো আমরা ক্যারট নেব, গাজর। এখানে আছে দু কাপের মতো। হ্যাঁ, আমি সম্পূর্ণটা দিচ্ছি না। আচ্ছা, তুমি এক কাপের মতো দিচ্ছো? আমি এক কাপ দিলাম। আচ্ছা, গাজরের সাথে দু কাপ কোকোনাট মিল্ক। সাথে অল্প একটু বাদাম, আইদার অ্যালমন্ড অথবা পিস্তাশিও। দেন ওয়ান টেবিল স্পুন ক্রিম। ক্রিমটা দিলে ওই যে বললাম একটু ক্রিমি ফ্লেভার, যেটা ক্রিমি হবে, সাথে রিচনেসটাও বাড়বে। রিচনেসটাও বাড়বে অবশ্যই। সো যারা রিচনেস একটু অ্যাভয়েড করতে চায় দে ক্যান অ্যাভয়েড ইট, বাট একটু টেস্ট ডিফার করবে ডেফিনেটলি। জিরো ক্যাল? হ্যাঁ, জিরো ক্যাল দিচ্ছি। জিরো ক্যাল তিনটা থেকে চারটা লাগবে। আমি একটু কম খাই, সো আমি দুটো দিচ্ছি। সো ইফ ইউ প্রেফার তাহলে আমি আরও দিয়ে দেবো। আসলে জিরো ক্যাল ডিপেন্ড করবে যে যত খেতে চায় তার উপরে। আমরা ফার্স্টে একটু ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করার পরে একটু যদি আইস মিশিয়ে দেই তাহলে ব্যাপারটা বেশ চমবে আইসের মতন। তারপরে আবার সুবিধা মতো ব্লেন্ড করে দেবো। ডান ডান, ইয়েস, ইয়ে, আমাদের ক্যারট শেক উইথ কোকোনাট মিল্ক। একটু অ্যালমন্ড পছন্দ করে সে অ্যালমন্ড দেবে, একটু উপরে ক্যারটও দিয়ে দিতে পারো। হ্যাঁ অফ কোর্স, আমাদের গ্রেট করা তো আছেই। হিয়ার উই গো, একটা হাতে দাও। তা তাদা, ইয়ে, হিয়ার উই গো। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। রিচ কিন্তু টেস্টি একটা ড্রিঙ্ক আসিফের তৈরি, ক্যারট শেক উইথ কোকোনাট মিল্ক। আপনাদের জন্য রেসিপি আরেকবার দেখানো হচ্ছে। ক্যারট শেক উইথ কোকোনাট মিল্ক তৈরি করতে লাগছে ভাপে সিদ্ধ করা গাজর কুচি এক কাপ, নারকেলের দুধ দু কাপ, জিরো ক্যাল দুই স্যাশে, পানি প্রয়োজন মতো, বরফ কুচি প্রয়োজন মতো, ক্রিম সামান্য, বাদাম কুচি সামান্য। প্রথমে ব্লেন্ডের ভাপে সিদ্ধ গাজর কুচি দিন, এর সাথে নারকেল দুধ, বাদাম কুচি এবং ক্রিম দিন। এবার জিরো ক্যাল দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন ক্যারট শেক উইথ কোকোনাট মিল্ক। ড্রিঙ্ক তৈরির পালা শেষ, এরপর ডেজার্ট। আপনাদের মধ্য থেকে একজন আসবেন আমার কিচেনে, তৈরি করে দেখাবেন তার ফেভারিট ডেজার্ট।
তার আগে আসিফের এই নতুন ভেঞ্চার ফিল্ম নিয়ে একটু কথা বলবো, কিন্তু তারও আগে একটা ছোট্ট ব্রেক, একটু পরে ফিরবো। দেখতে থাকো জিরো কাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু জিরো কাল ড্রিঙ্ক স্যান্ড ডেজার্ট। কথা বলছিলাম কাজী আসিফ রহমানের সাথে। আসিফ, ফিল্ম তো করলে তুমি, এখনো ব্যস্ত টিভি নিয়ে, টিভি নাটক, সাথে তুমি বিজনেসও করছো। ফিল্ম করেছি, আরও একটা কথা চলছে, রিলিজ হওয়ার পরে বেশ ভালো রেসপন্স পাচ্ছি, সো আই থট ওয়াই নট ফিল্ম এগেইন। আর নাটক তো চলছেই, হোপফুলি আরও করবো। ঈদের কাজ নিয়ে একটু ব্যস্ততা আছে, আর ধারাবাহিক চলছে মোস্তফা কামাল রাজের একটা, মাছরাঙা টিভিতেই যাচ্ছে ওটা, অ্যান্ড আরও বেশ কিছু ধারাবাহিক কাজ করছি, সো দেখা যাক হোপফুলি। আর তোমার ব্যবসা পাতে কী অবস্থা? দোকান বন্ধ করে দিয়েছো? চলছে ওটা, বাট একটু স্লো, হয়তো বা ঈদের সময় একটু ভালো হবে। তো এই হেকটিক শিডিউলের মধ্যে তোমার খাওয়া দাওয়ার কী অবস্থা? খাওয়া দাওয়া আসলে আমি বেশ মেনটেন করি। লাস্ট টাইম আই টোল্ড ইউ যে এখন আমি আই এম লিভিং অন ওটস অ্যান্ড মুসলি, অ্যান্ড সামটাইমস আমি প্রোটিন ইনটেক একটু বেশ স্লো করি, মানে খুব বেশি প্রোটিন ইনটেক করি না। তো তুমি যে শুটিংয়ে যাও, তুমি কি সেই ওটস আর মুসলি নিয়ে যাও? হ্যাঁ। তুমি দুপুরে লাঞ্চ কিছু করো না? লাঞ্চ করি, আমি লাঞ্চ করি, মাছ থাকলে মাছ খাই, আর আদারওয়াইজ হয়তোবা টক দই দিয়ে ডিফারেন্ট অন্য কিছু ওটস মিলিয়ে খাচ্ছি, অথবা মুড়ি দিয়েও খাচ্ছি টক দই দিয়ে। ইটস ভেরি গুড ডায়েট তো। হ্যাঁ, স্ন্যাক হিসেবেও খুব ভালো, কারণ আমরা করি কি এই কুকিজ এটা সেটা খেয়ে ফেলি, সেখান থেকেও কিন্তু অনেক ক্যালোরি আমরা ইনটেক করি। অফকোর্স, তবে আমার কাছে মনে হয় কি ক্যালোরি ইনটেকটা কিন্তু পার ডে আমাদের একটা রিকোয়ারমেন্টই আছে, 235 আমরা ইনটেক করতেই পারি, কিন্তু তারপরে বাকিটাকে বার্ন করতে হবে, অথবা সকালবেলা 15 মিনিট হেঁটে নিলাম, অথবা আধা ঘন্টা দৌড়ে নিলাম, হয়ে গেল। এখন দর্শকদের পালা, দর্শকদের মধ্য থেকে একজন আসবেন আমাদের কিচেনে, তৈরি করে দেখাবেন তার স্পেশাল ডেজার্ট, কারণ ট্রিক তো তুমি বানিয়ে ফেলেছ। আপনাদের মধ্যে থেকে যিনি আসবেন আমার কিচেনে, তার নাম নাজিয়া ফারহানা। আসেন, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, ভালো আছি। হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। মিষ্টির প্রতি অনেক প্রেম আপনার? অনেক বেশি প্রেম, কারণ আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে মিষ্টি। বাসায় কে কে আছেন? আমার হাজবেন্ড, আমার দুই ছেলে, এরা, এদের মিষ্টি খুবই বেশি পছন্দ, মানে প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু এদের জন্য থাকেই মিষ্টি আইটেম। আপনি কি নতুন নতুন রেসিপি নিজে করেন না বই থেকে? বা সবসময় একই টাইপের খাবার খেতে ভালো লাগে না, তখন মনে হয় একটু চেঞ্জ করে দেখি, অন্যরকম করলে টেস্টটাও একটু ডিফারেন্ট হয়, বাচ্চারাও খেতে আগ্রহ প্রকাশ করে, কারণ একই টাইপের জিনিস দিলে ওরা আসলে প্রতিদিন এক টাইপ জিনিস খেতে পছন্দ করে না। আর বাইরে আসলে এত ভেজাল খাবার, মনে হয় তার চেয়ে বাসায় করলে যদিও একটু কষ্ট হয়, তারপর মনে হয় ওটাই ভালো। কী কী মিষ্টি আপনি বেশি তৈরি করেন? যে কোনো ধরনের পুডিং আইটেমগুলো খুব বেশি করি, আমার বাচ্চারা পছন্দ করে, রসমালাই খুব পছন্দ করে, মালাই চপটা খুব পছন্দ করে, চিজ কেক আমার ছোটো বোন খুবই পছন্দ করে, চিজ কেকটা, তিরামিসুটা এগুলো করা হয়, খুব বেশি পছন্দ করে, আমার মা গোলাপ জামুন, আমার হাজবেন্ডের রসগোল্লা, আমার হাজবেন্ড মিষ্টি খুব বেশি পছন্দ করে। আসলে আমার তেমন একটা কিনতে হয় না, দই টই আমি সাধারণত বেশিরভাগই বাসায় বানাই যদি টাইম পাই, বাট আমি নিজে মিষ্টি খাই না। কথা আছে না যে ময়রা কিন্তু মিষ্টি খায় না। আজকে আপনি যে রেসিপি দেখাবেন তার নাম হলো কোকোনাট মিল্ক পুডিং। আসলে সবসময় তো আমরা দুধ ডিম দিয়ে পুডিংটা করি, তো এটা হলো নারকেলের দুধ দিয়ে পুডিং করবো, এর মধ্যে কোনো ডিম টিম কিছু যাবে না, শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে। ও তাই, আজকে কি কোকোনাট মিল্ক ময় অনুষ্ঠান হয়ে যাচ্ছে? হ্যাঁ, নারকেলের দুধ। আমরা একটু একটা ড্রিঙ্ক বানিয়েছি, ওটা তো কোকোনাট মিল্ক ছিল। চলুন তাহলে দেখি আজকের স্পেশাল ডেজার্ট, যেখানে কমন পড়েছে নারকেলের দুধ, আরেকটা জিনিস কমন পড়েছে জিরো ক্যাল, যেটা ড্রিঙ্কেও ছিল এখন ডেজার্টেও থাকবে। কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কোথাও যাবেন না, মাছরাঙার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। I
জিরো কাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবার ডেজার্টের পালা। নাজিয়াপ্পা, আপনি যে ডেজার্ট তৈরি করবেন নামটা একবার বলেন। কোকোনাট মিল্ক পুডিং। কোকোনাট মিল্ক পুডিং কী কী থাকছে? কোকোনাট মিল্ক পুডিং, যেহেতু কোকোনাট মিল্ক তো অবশ্যই থাকছে, অবশ্যই থাকবে। এখানে আছে 1 লিটার কোকোনাট মিল্ক, ক্রিম আছে 1 টিন, এটা চায়না গ্রাস, আমরা চায়না গ্রাসটা কাজের সুবিধার জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছি। কোকোনাট কুড়ানো থাকছে, জিরো কাল তো অবশ্যই থাকছে, আর থাকছে জেলো কিউব, রেড জেলো কিউব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে দিই। আমি ইন্ডাকশন অন করে দিচ্ছি। আপনার তো একটা সসপেন বা ক্যাসারোল লাগবে, মিডলটা হলে মিডল। আচ্ছা, পানি লাগছে না ফার্স্টে? এটা না, শুধু কোকোনাট মিল্ক, পানি লাগবে না, পানি বা দুধ কোনোটাই লাগবে না। আমি কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি। দর্শক, নারকেলের দুধ কিন্তু বেশ রিচ হয়, অনেক ক্যালোরি থাকে, সুতরাং এটা রোজ রোজের জন্য না। পুডিং তো এমনিতে বানানো হয় সবার বাসায়, নারকেলের দুধের পুডিং মাঝে মাঝে করলেই ভালো, কিন্তু বাচ্চাদের জন্য ভালো হবে, কারণ বাচ্চাদের তো অনেক ক্যালোরি লাগে। আর একই টাইপের পুডিং বাচ্চারা সবসময় ওই বোরিং ডিমের পুডিং সবসময় বাচ্চারা খেতে চায় না, একটু অন্যভাবে দিলে বাচ্চারাও পছন্দ করে। আসলে বাচ্চারা সারাদিন এত দৌড়াদৌড়ি করে, ওদের আসলে অনেক ক্যালোরি লাগে। অফকোর্স, আমাদের চাইনিজ গ্রাস, যেটা চায়না গ্রাস, এটা আসলে ডিরেক্ট আমি এর মধ্যে দিতে পারি, বাট ওটা গলতে অনেক টাইম লাগবে, এর জন্য একটু গরম পানিতে ভিজিয়ে রাখলে এভাবে গলে গেলে আমার টাইমটা সেভ হলো। অনেক যদি কিছু ঢাকা সিটির বাইরে অনেকে তো চাইনিজ রাস্তা নাও পেতে পারে, তাহলে অল্টারনেটিভ জেলোটিন দিবে, শুধু জেলোটিন, আনফ্লেভার জেলোটিন যেটা, বা এই জেলোটিনটা এইভাবে কিউব করে, আমি তো ডেকোরেশনের সময় দিই, ওইভাবে না দিয়ে ডিরেক্ট এর মধ্যে দিয়ে দিতে পারে। জেলো, জেলো। আচ্ছা, তাহলে আমি এখন চাইনা গ্রাসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এটা পানিতে ভিজিয়ে রাখা আছে। আমি পুরাটা একসাথে দিব না, একটু একটু করে মিশিয়ে আস্তে আস্তে দিব, যেন পুরোটা ভালোভাবে মিশে থেকে মিশে যায়, কোনো লাম্প না থাকে। তো নারকেলের দুধ ইউজ করার পরে আমরা নারকেল কুড়িয়ে ইউজ করছি না, ওটা কি জাস্ট ফর দ্য ডেকোরেশন নাকি? ডেকোরেশন তো আপনার খাওয়ার সময় মুখে একটু লাগবে, খেতে ভালো লাগবে, আবার যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি নারকেল কোরানোটা নাও দিতে পারেন। আমার হাজবেন্ড যেমন নারকেলটা খায় না, আমি কোরানোটা ওর জন্য যখন করি তখন ওরটাতে আমি দিই না। আচ্ছা আচ্ছা, মেবি এটা হয়ে গেছে, আমি তাহলে চুলাটা অফ করে এখন এর মধ্যে ক্রিমটা আর নারকেল কোরানোটা দিয়ে দেবো, আর ক্রিমটা একটু ভালো করে ফেটিয়ে নেবো যেন কোনো লাম্প না থাকে। আর কেউ যদি এটা ক্রিম ইউজ করতে না চায় সেটাও নাও পারে, ক্রিমটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, ক্রিম ছাড়াও এটা খুব খেতে ভালো লাগবে। হ্যাঁ, অপশনাল। সুন্দর একটা স্মেল কিন্তু পাচ্ছি আমি। নারকেলের দুধের আসলে আলাদা একটা স্মেল আছে, তো স্মেল, আর পুডিংটা খাওয়ার সময় ওই স্মেলটা খুব সুন্দর আসে। আমি এর মধ্যে হাফ নারকেল কুড়ানোটাও মিশিয়ে দেব। কতটুকু দিচ্ছে? হাফ দিচ্ছে, এখানে 1 কাপে হাফ, মানে হাফ কাপ, হাফ কাপ। ওকে, আমরা জেলোটা কখন দেবো? একদম লাস্টে। জেলোটা এটা একটু ঠান্ডা হলে আমি মোল্ডের মধ্যে নিচে জেলোটা নারকেল কুড়ানোটা দিয়ে তার উপরে ঢেলে দেবো। বেশ সুন্দর তো। হ্যাঁ, রিং তো দেখতেও সুন্দর লাগে, আসলে বাচ্চাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করলে বাচ্চারা কিন্তু যে কোনো খাবার খুব আগ্রহ নিয়ে খায়, বড়রা তো পছন্দ করে বাচ্চারাও করে। আমি ফার্স্টে নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বুঝেছো, যখন উল্টানো হবে তখন নারকেল তো সবার উপরে থাকবে, তারপর জেলো, তারপরে হচ্ছে মাঝে মধ্যে নিজেকে মাস্টার শেফ মনে হয়, বাট আসলে ওই স্কিলটা হতে পারে, অনেক কিছু নতুন 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 শেখার আছে। আমার কাছে মনে হয় রান্নাটা আসলে আর্ট, আপনি যেভাবে প্রেজেন্ট করবেন। অফকোর্স, কালিনারি আর্ট। জেলোটা দিয়ে দেবো? হুম, জেলোটা দেবো। কি ঢেলে দেবো কি? দেন,
এখানে একটা জেলোর প্যাকেটে পুরো এক প্যাকেট জেলো আছে। থ্যাংক ইউ। যে কোনো ফ্লেভার দেওয়া যেতে পারে, যেটা বলছিলেন। হ্যাঁ, যে কোনো ফ্লেভার। আমার বাচ্চারা আসলে স্ট্রবেরি ফ্লেভারটা পছন্দ করে, তাই জন্য আমি একটু স্ট্রবেরিটা বেশি ইউজ করি। আমি চিজ কেক যখন বানাই তখন উপরের লেয়ারটা স্ট্রবেরি লেয়ার দিই জেলো। দুটো লেয়ার হয়ে গেছে, এখন থার্ড লেয়ারে যাবে নারকেলের দুধ এবং চায়না গ্রাসের যে মিক্সচারটা রান্না করা হচ্ছে, সাথে নারকেল কুড়ানো আছে। সাথে নারকেল কুড়ানো। জিরো ক্যালো আছে। জিরো ক্যালো তো আছে। ইস, কি কালার হলো, একটা সুন্দর পিঙ্ক কালার। এটা আপনি যে জেলোটা ইউজ করবেন যে ফ্লেভারে, পুডিংটাও সেই ফ্লেভারে হয়ে যাবে। আপু, এটা এখন আমরা নর্মাল ফ্রিজে 20-25 মিনিটসের জন্য ঠান্ডা হতে দেবো, দ্যাট মিনস জমতে দেব। রুম টেম্পারেচার ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিলাম, অনেকখানি ঠান্ডা হয়ে গেছে। এবার ফ্রিজে রেখে জমিয়ে পরিবেশন করা হবে কোকোনাট মিল্ক পুডিং। ততক্ষণে আপনারা এর রিক্যাপ দেখে নিন। কোকোনাট মিল্ক পুডিং তৈরি করতে লাগছে সিরোকাল 12-15 স্যাশে, নারকেল দুধ 1 লিটার, চায়না গ্রাস 1 প্যাকেট, রেড জেলাটিন কিউব 1 কাপ, নারকেল টুকরো 1 কাপ, ক্রিম 250 গ্রাম, গরম পানি 1 লিটার। প্রথমে চুলায় পাত্র দিয়ে তাতে নারকেল দুধ এবং সিরোকাল দিয়ে চাল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর গরম পানিতে ভিজিয়ে রাখা চায়না গ্রাস দিন এবং নাড়তে থাকুন। তারপর চাল দিতে থাকা নারকেল দুধের সাথে ক্রিম ও নারকেল কুড়ানো দিন। এরপর একটি মোল্ডে নারকেল কুড়ানো বিছিয়ে দিয়ে তারপর জেলো বিছিয়ে দিন। এরপর জাল দেওয়া নারকেল দুধের মিশ্রণটি মোল্ডে ঢেলে দিন। তারপর মিশ্রণটি ফ্রিজে রেখে ঠান্ডা করুন এবং পরিবেশন করুন কোকোনাট মিল্ক পুডিং। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে না? অনেক কালারফুল। খেতেও কিন্তু খুবই ইয়াম্মি। আই হোপ সো। আপু, এনান রেডি হয়ে গেল আমার কোকোনাট মিল্ক পুডিং। থ্যাংক ইউ। আশা করি আপনাদের দর্শকদের ভালো লাগবে। অবশ্যই অবশ্যই, অনেক সহজ, একটু জাল দিতে হয়, কিন্তু তারপরে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে। দর্শক, এর সাথে শেষ হয়ে গেল আমাদের একটি ড্রিঙ্ক এবং একটি ডেজার্ট, যেটা আমরা তৈরি করেছি কোকোনাট মিল্ক এবং অবশ্যই জিরো ক্যালো ছিল আর অন্যান্য ইনগ্রিডিয়েন্টসও ছিলই। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে এবং পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। কিন্তু তার আগে আজকের রেসিপিগুলো যদি আপনারা আবার দেখতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/zerokalfitnessrecipe। আমি আমার গেস্টের থেকে আগে বিদায় নিয়ে নিই। আসিফ, খুব ভালো লাগলো তুমি এসেছো। আমারও খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। নাজিয়া আপা, আপনাকে অনেক ধন্যবাদ। এটা দেখতে তো এতই ভালো হয়েছে, আমার মনে হয় যে গেস্টদের সার্ভ করতে গেলে গেস্টটাই অনেক চোখ বড় বড় হয়ে যাবে, যে অনেক দারুণ একটা জিনিস হয়েছে। এবং গেস্টটা ভাববে যে এটা আসলে কী দিয়ে বানানো, ফার্স্টেই কিন্তু এটা ভাববে যে কী আসলে আছে এটার ভিতরে। হ্যাঁ, আগে বলতে হবে খেয়ে দেখুন, তারপর ইনগ্রেডিয়েন্টস শেয়ার করা হবে। আপনাদের জন্য রয়েছে জিরো কালের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। নাজিয়া আপা, এটা আপনার জন্য। থ্যাংক ইউ আপনাদেরকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য এবং আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাই ডিয়ার আসিফ, দিস ইজ ফর ইউ এন্ড দ্য অ্যাওয়ার্ড গোস টু আসিফ। থ্যাংক ইউ সো মাচ। এবার বিদায়, দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই, এন্ড কিপ ওয়াচিং জিরোকাল ড্রিঙ্কস এন্ড ডেজার্টস।